তো অনেকদিন পর এমন একটা ট্রেলার দেখলাম যেটা দেখে মনে হলো যে বাংলা সিনেমা নতুন করে জেগে উঠছে, যেন একটা আগুন ট্রেলার দেখলাম এবং মনে হচ্ছে যে এটা শিওর লাস্টের দিক থেকে অস্কার পাবেই। সো হে গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস রিভিউ। সো ব্যাপারটা হচ্ছে, কিছুক্ষণ আগে একটা ট্রেলার দেখলাম যেটার নাম হচ্ছে প্রতিঘাত, এবং যেটা স্ট্রিমিং স্টার্ট হবে জি ফাইভে। সো যার মেন লিডে আছে হচ্ছে প্রিয়াঙ্কা, সোহম এবং দর্শনা বণিক এবং আরও কিছুজন আছেন। তো এই বিষয়টা, এইটা নিয়ে আমি কিছু বলতে চাই। তো ফার্স্টেই বলি, যারা সোহমের ফ্যান আছে তারা তো এইটা একটু অ্যাভয়েড করতে পারো, কারণ তোমরা হয়তো কমেন্ট বক্সের প্রচুর খিস্তি মারবে, সে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আমার ব্যক্তিগত মতামতটা একটু শেয়ার করতে চাই সবার সাথে। সো ব্যাপারটা হচ্ছে এই রকম, এই যে ট্রেলারটা দেখলাম, এটার যে স্টোরিটা, এই স্টোরিটা প্রথম কথা, আজ থেকে 10 থেকে 15 বছর আগে এইসব এইসব স্টোরি নিয়ে কাজ হতো, মুভি হতো, কিন্তু এখনকার দিনে মানুষ কন্টেন্ট প্রেমিক হয়ে গেছে, একটু মানুষ কন্টেন্ট চায়। এই ধরনের একটা মেয়েকে ভালোবাসলো, দিয়ে সে ছেড়ে গেল, দিয়ে তার ইয়ে করবে, প্রতিশোধ নেবে, এইসব এইসব কন্টেন্ট সত্যি বলছি চলে না। বেসিক্যালি এই সমস্ত কাজের পেছনে যে টাকা পয়সা খরচা হয়েছে, যে একটা ফালতু কাজ, ভালো ভালো করে বললে বোঝায় যে খাজা একটা কাজ। তো এই সমস্ত খাজা কাজের পেছনে টাকা পয়সা ফালতু খরচা না করে যদি ওই টাকাটা একটা কোভিড রিলিফ ফান্ডে ডোনেট করতো না, তাহলে আমার মনে হয় খুব ভালো উপকার হতো, মানে গরিব মানুষদের ক্ষেত্রে, তারা ভ্যাকসিন ট্যাকসিন পেতো আর কি। এটা এতটাই খাজা একটা কাজ, এই টাকাটা একটা ফালতু মানে খরচা করার থেকে ওই এতে কোনো একটা জায়গায় ডোনেট করলে মনে হচ্ছে অনেক লাভ হতো মানুষের। কারণটা কি বলছি, কারণটা হচ্ছে সোহম এর আগে অনেক ভালো ভালো কাজ করেছে, যেমন অমানুষ ছিল, তারপরে বোঝে না সে বোঝে না, একটা সেখানেও একটা ভালো কাজ করেছিল, এবং আরও কয়েকটা সিনেমা আছে, এবং রিসেন্ট হচ্ছে লকডাউনটা রিলিজ করলো। তো সেক্ষেত্রে তার এই লকডাউনের যে ট্রেলারটা, সেটা আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু এই যে ট্রেলারটা দেখলাম, এই ধরনের কন্টেন্ট আজ থেকে আজ মানে বহুদিন তো বন্ধ হয়ে গেছে, এইসব আর চলবে না মার্কেটে। এটা ভাগ্যি জি ফাইভে রিলিজ করছে, না হলে যদি হলে রিলিজ করতো একটা কেউ লোকও আসতো না, আর কোনো হল মানে এটাকে নিত না আর কি। সেটাই আমার বক্তব্য, কারণ এই ধরনের একটা খাজা কাজ, না আছে স্টোরি, নাকি মুভিটার নাম হচ্ছে প্রতিঘাত, এইসব মুভি হচ্ছে 80s 90s-এ হচ্ছে হতো, কোনো মানে হয় এইসবের? আর ট্রেলারটার মধ্যে কি আছে, কিছুই নেই, না আছে স্টোরি, না আছে অ্যাক্টিং, এই না না আছে তার ইয়ে কি বলে যে ডাবিং যে করেছে, ঘোড়া ডিমের ড্রাবিং করেছে, কিচ্ছু হয়নি। মানে এত জঘন্য একটা ট্রেলার আমি জীবনেও দেখিনি। এই মুভিটা ওরা না বানাতে পারতো, এটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট যে যে লিখেছে, সে কি খেয়ে লিখতে বসেছিল সেটাই আমি এখন ভাবছি, সেটাই আমি এখন ভাবছি সে যে স্ক্রিপ্টটা লিখতে বসছিল সে কি খেয়ে লিখতে বসছিল। তো এটা তোমরা যারা সোহমের ফ্যান আছো তারা খিস্তি মারলে মারতে পারো, আমার কি কোনো কিচ্ছু অসুবিধে নেই। তো তোমরা যারা সোহমের ফ্যান আছো তারা তো এটা দেখবেই জি ফাইভে, এটা স্ট্রিমিং স্টার্ট হবে, সেক্ষেত্রে তোমরা যারা সো যারা তারা দেখতেই পারো, কোনো প্রবলেম নেই। সো আমি তো এটার ধারে কাছেও যাব না, কারণ আমার জীবনের ওইটু ওই ওই 1 ঘন্টাতে 1 ঘন্টা 2 ঘন্টার সময় পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এটা এর ধারে কাছে আমি নেই। সো এটা ছিল আমার অনেস্ট রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সৌমের ফ্যানরা তো ডিসলাইক করতেও পারো, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো এটাই ছিল আমার অনেস্ট রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।